গাছের ডাল ও প্লাস্টিকের বোতল দিয়ে হকি খেলা যায়। হ্যাঁ, এভাবেও হকি খেলা যায়। মুঙ্গিয়াকামী এডিসি ব্লকের নুনাছড়া এডিসি ভিলেজে দেখা গেল এই দৃশ্য। ছোট ছোট কিশোররা দিব্যি খেললেন আধুনিক এই হকি। নাই কাজ তো খৈভাজ, বিষয়টা সব সময় যে এক হবে এমন কিন্তু নয়। কাজ না থাকলেও যে সময়টাকে শুধুই খই ভেজে নয়, অত্যাধুনিক কিছু করেও কাটানো যায়, তারই ছবি ফুটে উঠল প্রত্যন্ত এলাকায়। কোভিডের ফলে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ, ছাত্রছাত্রীরা কি করবে? কিছু তো একটা করে সময় কাটাতে হবে। এর লক্ষ্যে ইন্টারনেটকে অবলম্বন করে খেলাধুলো চালিয়ে যাচ্ছে মুঙ্গিয়াকামী এডিসি ব্লকের অন্তর্গত নুনাছড়া ভিলেজে। কোচে কাছে ছাত্রদের মধ্যে দেখা গেল অনবদ্য মেজাজে হকি খেলতে। তবে এটা সেই হকি কিন্তু নয়, হকির স্টিক বলতে গাছের ডাল এবং হকির বল বলতে প্লাস্টিকের বোতল। এই দুয়ের সমাহারে দিব্যি ছেলেরা চালিয়ে গেল হকি খেলা। ইউটিউবকে অবলম্বন করে হকি খেলা নিয়ে চর্চা করছে ওইসব শিশুরা, যা ভাবতেও অবাক লাগে। ভিলেজে পা রেখে দেখা গেল শিশুরা গাছের ডাল নিয়ে এবং একটি প্লাস্টিকের বোতলকে বল ভেবে হকি খেলার চেষ্টা করছে। হকির জাদুঘর ধ্যানচাঁদ আজ বেঁচে থাকলে সত্যি খুবই খুশি হতেন, তবে আরেকদিকে কষ্ট পেতেন, কেননা হকি খেলতে যে গাছের ডাল ও প্লাস্টিকের বোতল দরকার হয় তা কিন্তু অজানাই ছিল তার। জিজ্ঞাসা করতে এই ভিলেজের এক উপজাতি যুবক জানায় এখানে কোনো ক্রীড়া শিক্ষক নেই, তাই ইন্টারনেটের মাধ্যমে ইউটিউবকে অবলম্বন করে এলাকার ছেলেরা গাছের ডাল কেটে হকির স্টিক বানায় কৃত্রিমভাবে। পরে খেলার বলের অভাবে শিশুরা প্লাস্টিক বোতলকে বল ভেবে হকি খেলা শিখছে। খেলা মানে হকি খেলা মানে নেটে দেখিয়া হের নিজেরা শিখি, তো শিখাইছে আর কি। হকি খেলা যে ইটা কইতাম ইটা রিয়ামবাসে দিয়ে তো কইতো আরে না, এটা দিয়া মানে মাস্টর শাস্তর নাই কিছুই নাই, খেলা মাস্টার নাই আর কি, খালি নেটে দেখে দেখে খোলা পানরা ইয়ে শিখেছি। কী দেখতে খেলে হ্যাঁ, কীটা দেখেলে বুঝি না, কী কী দেখেলে হ্যাঁ, নেটে দেখে বল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা সব দেখে দেখিয়া কীটা খেলে এটা লাঠি দিয়া একটা বল দিয়ে খেলি ইয়ে করে হকি খেলা, লাঠি কেটে কেটে ইয়ে করে খালি যন্ত্রণা মানে খেলা নিয়ম না মানে লাঠি দিয়া খাইছিয়া ইয়ে হকি খেলা ইয়ে শিখা যায়। আপনি কি আগে খেলছিলেন এই খেলা? আগে খেলছিলেন না এই খেলা? হ্যাঁ আগে খেলছি না, আমি নেটে শুধু দেখি আর খেলতে। আপনি কোনদিন খেলছেন? এমন উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসার যোগ্য। সময় তো কেটে যাচ্ছে, তবে ভাবনার বিষয় এই অঞ্চলে একজন ক্রীড়া শিক্ষক নেই, যাই মূল ভাবনার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।